নমস্কার প্রিয় দর্শক, সামনেই মহাশিবরাত্রি। বিবাহিত অবিবাহিত মহিলা থেকে শুরু করে পুরুষরা উপবাস করে এই মহাশিবরাত্রি ব্রত পালন করেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস ত্রয়োদশ ব্রত প্রতি সপ্তাহে সোমবার, এছাড়াও প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি, প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনটিকে কেন মহাশিবরাত্রি দিন বলা হয়, আর কেনই বা এই দিনটি হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন? কী এমন হয়েছিল এই দিনটিতে, আর কেনই বা অসংখ্য মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এবং এই দিনটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করেন? কী এমন মাহাত্ম্য লুকিয়ে রয়েছে এই মহাশিবরাত্রির দিনটিতে? এটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানার আগে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এরকম আরও অজানা তথ্য জানার জন্য। ফাল্গুন কৃষ্ণ চতুর্দশামাদিদেব মহানিষি শিবলিঙ্গ তয়ধূত কোটি সূর্য সমপ্রভু। ঈশান সংহিতার স্তোত্র অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর এই দিনটিতে অগ্নিলিঙ্গ হিসাবে প্রকট হয়েছিলেন মহাদেব। এই অগ্নিলিঙ্গের আদি বা অন্ত ছিল না, তাই অগ্নিলিঙ্গের ওপরের অংশ খোঁজার জন্য ভগবান ব্রহ্মা হংসের রূপ ধারণ করে ওপরের অংশ খুঁজতে থাকেন। অন্যদিকে এর নিচের অংশ খোঁজার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে নিচের অংশ খুঁজতে থাকেন। কিন্তু ভগবান ব্রহ্মা ও বিষ্ণু উভয়ই মহাদেবের আদি ও অন্ত খুঁজতে বিফল হন। তখন ভগবান ব্রহ্মা ও বিষ্ণু এই অগ্নিলিঙ্গের প্রথম পুজো করেন এবং মহাদেবকে স্মরণ করে অনুরোধ করেন তার নিরাকার রূপ থেকে সাকার রূপে আবির্ভূত হওয়ার জন্য। তখন ভগবান শিব তার অগ্নিলিঙ্গ রূপ থেকে শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন। এজন্য স্কন্দপুরাণে বলা হয়েছে, যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পীঠ বা ভিত্তি, এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে, এবং যার মধ্যে ছন্দ রয়েছে তাকে শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই দিনটি ভগবান শিবের দিব্য অবতরণের মঙ্গলসূচক তিথি, তাই এই দিনটি মহাশিবরাত্রি উৎসব হিসেবে পালন করা হয়। আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায়, এই তিথিতেই শিব ও শক্তি অর্থাৎ শিব ও পার্বতীর মিলন হয়েছিল। ফাল্গুন চতুর্দশীর তিথিতে ভগবান শিব তার বৈরাগ্য জীবন ত্যাগ করে দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশীর তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে এই দিনটি মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটিতে ভক্তরা ভগবান শিব ও মা পার্বতীর শোভাযাত্রা বের করে। হিন্দু পুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে জানা যায়, এই রাত্রি ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই মহাশিবরাত্রির দিনে 64টি স্থানে শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র 12টি জ্যোতির্লিঙ্গের স্থান জানা গেছে। সেগুলি হল সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম ও কৃষ্ণেশ্বর। মহাশিবরাত্রির এই বিশেষ দিনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবের অগ্নিরূপী অনন্তলিঙ্গের অনুভূতির জন্য দীপস্তম্ভ লাগানো হয়। এখানে এই মূর্তির নাম লিঙ্গ ভব, অর্থাৎ যা লিঙ্গ থেকে প্রকট হয়েছে, এমন লিঙ্গ যার আদি বা অন্ত নেই। এই 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও ভারতবর্ষের সমস্ত শিব মন্দিরে এই মহাশিবরাত্রির পুজো চলে। তো প্রিয় দর্শক, এবার আমরা জানব এই মহাশিবরাত্রির ব্রত পুজো করার নিয়ম ও এই মহাশিবরাত্রির মধ্যে কী এমন মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। তো প্রথমে আমরা জানব মহাশিবরাত্রির ব্রত ও পুজো করার নিয়ম। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রত। যারা এই ব্রত পালন করেন তারা ভক্তি ভরে শুদ্ধ চিত্তে এই পুজোর জন্য প্রস্তুত হন। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করেন, রাতে বিছানায় না শুয়ে মাটিতে শয়ন করেন, ব্রতের দিন তারা উপবাসী থাকেন। তারপর রাত্রিবেলা 4 প্রহর ধরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। প্রত্যেক প্রহরে স্নান ও অর্ঘ্যদানের সময় আলাদা আলাদা হয়। এরপর 3টি পাতাযুক্ত বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধূত্রা, আকন্দ, অপরাজিতা ও প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয়। আর ওং নমো শিবায় এই মহামন্ত্র জপ করা হয়। সেদিন রাত্রি জাগরণ, শিবের ব্রতকথা ও মন্ত্র আরাধনা করা হয়। তান্ত্রিকেরাও এই দিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করেন। পুজো সমাপ্তে সমস্ত ভক্তরা মহাদেবের কাছে প্রার্থনা করেন ও তার আশীর্বাদ চান। মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য হল, যে সমস্ত মানুষেরাই ব্রত পালন করবেন তারা সমস্ত দোষ ও পাপ থেকে মুক্ত হবেন।
এজন্যই মহাশিবরাত্রি ব্রত আবার ব্রতরাজ নামেও খ্যাত। প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায়, ভগবান শিব নাকি তার ভক্তদের যমরাজের শাসনকে ধ্বংস করে শিবলোকের পথে নিয়ে যায়। শাস্ত্রসম্মতভাবে যারা মহাশিবরাত্রিতে রাত্রি জাগরণ করেন তারা পাপ ও ভয় থেকে মুক্ত হন এবং মোক্ষ লাভ করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্র সূর্যের কাছে থাকে, সে সময় জীবনরূপী চন্দ্রের সঙ্গে শিবরূপী সূর্যের মিলন ঘটে। অতএব এই চতুর্দশী তিথিতে শিব পুজো করলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। এছাড়া এই ব্রত করার ফলে তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন। এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুসারে জানা যায়, মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। ধর্মীয় আধ্যাত্মিক ও জ্যোতিষ দৃষ্টিতে এগুলিই হল মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য।